চুয়াডাঙ্গাতে আসলে কেন জানি খালি হাতে বাসায় ফিরতে মন চায় না, আর তাই করে ফেললাম বেশ কয়েকটা টুকিটাকি শপিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম একটা সুপার শপে, দেখছিলাম ফেস ওয়াশ, পকেটে নাই টাকা, দেখছিলাম ব্র্যান্ডের ফেস ওয়াশ যার দামটা ছিল প্রচুর। এইদিকে বান্ধবী তো দেখছিল কসমেটিক্স, আর আমি নিয়ে চলে আসলাম একটা ক্যাকটাস, বাচ্চাদের এটা অনেক পছন্দের, এটা নাকি গানের সঙ্গে সঙ্গে ডান্সও করে। দামটা মোটামুটি ভালো ছিল, আর তাই ওটা ওখানে রেখে দিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। বান্ধবীকে বিদায় দিয়ে আমরা চলে আসি আবদুল্লা সিটের সামনে প্যারাডাইসে। আমরা দুইজন দিয়েছিলাম ড্রেস বানাতে, আর সেটা আজকে রিলিজ ডেট। ড্রেসটা নিয়ে আবারও চলে আসি আবদুল্লা সিটিতে। আজকে শপিংটা করার কথা ছিল বন্ধু আশিকের, ও বলছিল ওর আব্বার জন্য শার্ট নেবে, আর তাই আবদুল্লা সিটি ঘুরে বেশ কয়েকটা শার্ট দেখছিলাম, তার মধ্যে পছন্দ হচ্ছিল না, আর তাই অবশেষে চলে আসলাম চুয়াডাঙ্গা নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসেই তো আমার একটা টি শার্ট পছন্দ হয়ে গেল, এটার কালার কী তা আমি নিজেও জানি না, কিন্তু ট্রায়াল দিয়ে দেখছিলাম। তো এই কালারটার নাম কি আপনারা জেনে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এটা পরার পরে তো আমি তো আয়নার সামনে পোজ নিচ্ছিলাম, মোটামুটি আমার কাছে ভালোই লাগছিল, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি এই টি শার্টটাই নিয়ে নিলাম, প্যাক করে বেরিয়ে পড়ছে এখান থেকে। তো হুট করে মাথায় স্মরণ আসলো ক্যারাম খেলার জন্য স্ট্রাইক লাগবে, আর তাই চলে আসি এই দোকানটাতে। তো নিউ মার্কেটের এই দোকানে বেশ কয়েকটা বাহারি রঙের স্ট্রাইক ছিল, আমার পছন্দ সবসময় সিম্পল, আর তাই নিয়ে নিই এই স্ট্রাইকটা। দাম পড়েছিল মাত্র 80 টাকা, জানি না আমাকে ঠকিয়েছে কিনা লাভ করিয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই স্ট্রাইকের দাম কেমন। বলছিল এটা ইন্ডিয়ান, যার কারণে 80 টাকা। তো ওখান থেকে বের হয়ে আমরা চলে আসি বড়বাজার মোড়ে, এখানে এসে দেখি আইল্যান্ডে বেশ কিছু নতুন গাছ লাগিয়েছে, যেগুলো দেখে খুবই ভালো লাগছিল। তারপরে চলে আসি আলী হোসেন মার্কেটে, এখান থেকে দুটা স্লিপার লাগবে, আর তাই চলে আসি এই দোকানটাতে। এখানে আসার পরেই বেশ কিছু স্লিপার দেখছিলাম, বাট দামটা অনেক হাই ছিল, জানি না এগুলোর দাম কেমন। ফার্স্ট টাইম আমি এই ধরনের স্লিপার কিনছি, এর আগে কেনা হয়েছে বাট এতটা দাম দিয়ে নয়। চাচার কাছে বার্গেটিং করে কিছুতেই কমাতে পারছিলাম না, চাচা তো 450 টাকা চাচ্ছিল, জোরজার করে চাচাকে দিয়েছিলাম 420 টাকা। তো স্যান্ডেলটা কেনার পরে হয়ে গেল 3টা ব্যাগ। আজকে শপিং করার একদমই মুড ছিল না, বন্ধু আশিক যখন 2টা টি শার্ট একবারে কেনে তখনই ইচ্ছা হলো আমার জন্যও কিছু কিনে নেই, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিও একটু বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।